লবণ সবকিছু নিয়ে এসেছি আর এখন আমি নুরুকে দাদিকে সরি বলো। আমি নিছি গাজর কুচি, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, চিংড়ি মাছ, টমেটো, লবণ আর নুডলসের মশলা সব কিছু রেডি করে নিছি। আর এখানে আমি চুলাতে গরম পানিও দিয়ে দিছি, এদিকে আমি চুলাতে গরম পানিও দিয়ে দিছি। গরম পানি অলরেডি ফুটে গেছে আর গরম পানিতে দিয়ে দিতেছি গাজর কুচিগুলো সিদ্ধ হওয়ার জন্য। গাজর কুচিগুলো সিদ্ধ হোক, এখন আমি দিয়ে দিচ্ছি নুডলসগুলো দিয়ে দিচ্ছি গরম পানিতে। গরম পানি থেকে আমি ঢেলে নিছি আর এখন ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি উপরে, যাতে করে মুখটা না লাগে মতন। কড়াই শুকিয়ে গেছে, এখন তেল দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো তেলে
পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি লবণ। এটা হলো নুডলসের মশলা, আর হলুদের গুঁড়ো আছে অল্প। হালকা পানি দিয়ে দিচ্ছি আমি, আর পেঁয়াজ মরিচটা টমেটোটা কষাতে হবে তাই। একটু ভাজি নেবো ভালোভাবে চাল করে। এই যে দিয়ে দিচ্ছি নুডলস, নুডলস দিয়ে দিছি। আলা কুড়া যে নুডলস ভাজি হয়ে গেছে, আর ধনিয়া পাতা গুলো দিয়ে দিচ্ছি। এখন নামিয়ে ফেলবো, কিন্তু ঘরোয়া পরিবেশে নুডলস রান্না করে অনেক মজা, গাজর দিয়ে। আস্তে আস্তে চালাও, আস্তে আস্তে চালাও। মাঝে গিয়া মশা ইঙ্গে নিয়ে আসো না। খেলা খেলতেছ?